বিকল হয়ে পড়লো রাধিকাপুর এক্সপ্রেসের। রাধিকাপুর ছেড়ে কালিয়াগঞ্জ স্টেশনে পৌঁছলে আচমকাই ইঞ্জিন বিকল হয়ে পড়ে ডাউন রাধিকাপুর কলকাতা এক্সপ্রেসের। ঘটনায় তীব্র গরমে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এই পরিস্থিতিতে রায়গঞ্জ স্টেশনে অপেক্ষারত প্রচুর যাত্রী। কি কারণে ইঞ্জিনের ত্রুটি দেখা দিয়েছে তা খতিয়ে দেখেন রেলের আধিকারিকেরা, যদিও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মোটর বাইকের সঙ্গে টোটোর সংঘর্ষে মৃত্যু হল এক মহিলার। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ শহরের বয়রা কালীবাড়ি এলাকায় রাজ্য সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বছর 42-এর মৃত ওই মহিলা নাম অরুণা সরকার। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবার রাতে উত্তেজনা ছড়ালো মালদার মালঞ্চপল্লী এলাকায়। এদিন মালঞ্চপল্লীর মেইন রোডের ওপরে একটি বৈদ্যুতিক খুঁটিতে শর্ট সার্কিটের জেরে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে পাশের বৈদ্যুতিক খুঁটিগুলিতে। আগুনের তাপে বৈদ্যুতিক তার গলে গিয়ে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়। প্রচণ্ড গরমে এই বিপর্যয়ের জেরে কতদিন বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা ভুগতে হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে স্থানীয় বাসিন্দারা। পরকীয়া সম্পর্কে হাতে নাতে ধরা পড়ে অভিযুক্ত ব্যক্তিকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রেখে বেঁধে খুঁটিয়ে দিল গ্রামবাসীরা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মেঘলিগঞ্জ ব্লকের উঁচুরপুকুরি গ্রাম পঞ্চায়েতের ধুলিয়া বলদিহাটি এলাকায়। ধৃত ব্যক্তির নাম শাহাবুদ্দিন মিয়া। একটি বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রেখে বেঁধে বার্তা দেওয়া হয় তাকে। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে মেঘলিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গোটা রাজ্য জুড়ে চলছে তীব্র দাবদাহ। এই পরিস্থিতিতে প্রখর গরমের মধ্যে জলকষ্টে ভুগছে মালদার হরিষ্ঠার উপরে তুলসীহাটা গ্রামের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। গরমের মৌসুম শুরু হতেই জলকষ্ট প্রখর হয়েছে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের আঙ্গারমণি বরল বাজার সহ একাধিক এলাকায়। জলের অভাবে প্রচণ্ড কষ্ট পাচ্ছে শিশু থেকে বয়স্ক সকলেই। ব্যাঘাত ঘটছে নিত্যদিনের কাজে, অভাব পানীয় জলেরও। অন্যদিকে জল নিয়ে সমস্যার কথা স্বীকার করে নিয়েছে বিডিও অনির্বাণ বসু। জলের সমস্যা সমাধানে ব্লকের তরফে বিভিন্ন এলাকায় জলের ট্যাঙ্ক পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখে জনসংযোগ যাত্রায় নামছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় জনসভা এবং রোড শো করবেন তিনি। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে সভা রয়েছে তার। বৃহস্পতিবার গঙ্গারামপুরে সভাস্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পরিদর্শনে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলা পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত পুলিশ সুপার দেনরব শেরপা, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃণাল সরকার সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। প্রবল গরমে চারিদিকে হাঁসফাঁস অবস্থা। প্রবল গরমকে উপেক্ষা করে জরুরি কাজে সাধারণ মানুষকে বাইরে বের হতে হচ্ছে। বিশেষ করে সমস্যায় দিন আনা দিন খাওয়া পরিবারগুলি কাজে না বের হলে বাড়িতে হাঁড়ি চড়া দেয়। এদিকে প্রবল গরমে অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে রায়গঞ্জ শহরে পথে নামল যুব তৃণমূল। প্রদেশ যুব সভানেত্রী শাইনি ঘোষের নির্দেশে ও জেলা যুব সভাপতি মোশারফ হোসেনের সহায়তায় বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ শহরে বকুলতলার টেন্ট করে পথ চলতি মানুষের হাতে তুলে দেওয়া হয় গ্লুকোজ জল কিংবা ঠান্ডা পানীয়। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আরটিও দপ্তর চালু হতে বিভিন্ন দাবিতে আন্দোলনে নামল তৃণমূল শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার মহকুমা শাসকের কাছে দাবিপত্র পেশ করেন তারা। বিভিন্ন পরিষেবা চালু করার দাবি জানিয়েছেন সংগঠন নেতৃত্ব। বালুরঘাটে দণ্ডিকাণ্ডে পুলিশের রিপোর্ট নিয়ে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় এসটি কমিশনের টিম এসে সরেজমিনে তদন্ত করুক বলেও দাবি জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, দণ্ডিকাণ্ডের ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার মহিলা কমিশনের কাছে ইতিমধ্যেই একটি রিপোর্ট পাঠিয়েছে। সেই রিপোর্টে জানানো হয়েছে ডিএসপি পদমর্যাদার পুলিশ আধিকারিক এই ঘটনার তদন্ত করছে এবং দুইজন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।